فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله. ভাই যে বিষয়ে বলছিলাম মুক্তি রিজওয়ান রফিকি সাহেবের সঙ্গে যে এতদিন ধরে আলোচনা হচ্ছিল তার একটি পর্যালোচনা, তিনি দ্রুত আমার প্রতি অভিযোগ করেছেন আমি নাকি মিথ্যা কথা বলেছি, আমি নাকি নিজে মিথ্যুক, এটা তিনি বলছেন যে আমি এখন মানে তার সঙ্গে নাকি মিথ্যা কথা বলেছি, এমন কথা তিনি বলছেন। তো যাই হোক, আজকে এই বিষয়ে আজকে আলোচনা করব যে মিথ্যা কথা কি আমরা বলেছি না তারা বলেছে বা তারা বলছে এখন পর্যন্ত বলছে। তো ভাই যাই হোক, প্রথমত বলি যে মুক্তি রিজওয়ান রফিকি সাহেবকে তো আমি কখনোই চিনতাম না। একদিন হঠাৎ করে তিনি একটি ভিডিও কোন এক বন্ধু তাদের অথবা কোন মুকাল্লিদ তিনি আমার কাছে সেন্ড করে এবং জিজ্ঞাসা মানে বলে যে মুফতি রিজওয়ান রফিকি সাহেব আহলাদেশকে খুব দিয়েছে। তো আমাকে যখন ভিডিওটি দেওয়া হলো সে সময় সঙ্গে সঙ্গে ভিডিওটি শোনা করে দেখছি মুফতি রিজওয়ান রফিকি সাহেবের ওখানে মোবাইল নাম্বারটা আছে। আমি বললাম মাশাআল্লাহ নাম্বার আছে, যখন কাজ হবে। তারপর তার ফেসবুক লিঙ্কে আমি ঢুকলাম, নাম দিয়ে সার্চ করে দেখছি লেখা আছে যে সার্বিক যোগাযোগ যে মুফতি রিজওয়ান রফিকি সাহেব তার নিজের নাম্বারটা দিয়েছে। আমি বলছি যে যোগাযোগ করতে বলেছেন সার্বিক যোগাযোগ যে কোনো সমস্যার জন্য, সমস্যা তাকে ফোন করলাম, ফোনে বেশ কিছু কথা হলো যেটা আপনারা ইন্টারনেটে ইতিপূর্বে শুনেছেন, ইন্টারনেট আপনি যেটা অনেক ভাইরাল হয়েছে শুনেছেন। তারপরেই সঙ্গে সঙ্গে তিনি ফোনে যখন কথাবার্তাতে কথোপকথন আর পারলেন না, তখন তিনি ধর্মিয়া বলে তিনি ফোনটা কেটে তিনি পালিয়ে গেলেন। তো যখন পালিয়ে গেলেন তিনি হয়তো তখন বুঝতে পারেননি যে এটা ইন্টারনেটে আপলোড হবে, কেন তাদেরকে এইভাবে পেছন থেকে না ধরলে এরা ঠিক মানে লাইন আসে না। তার জন্য সঙ্গে সঙ্গে ওটাকে ইউটিউবে ছেড়ে দেওয়া হলো যে মুফতি রিজওয়ান রফিকি সাহেব তিনি মিথ্যাচার করেছেন, তিনি ফোন কেটে পালিয়ে গেলেন। তারপরে যখন ভিডিওটি যখন ভাইরাল হয়ে গেল তো মুফতি রিজওয়ান রফিকি সাহেব কোনোভাবে ভিডিওটি তিনি পান, পাওয়ার পরে তিনি দেখছেন আরে সর্বনাশ, এতে তার মানসম্মানে আঘাত দিয়েছে, মানসম্মানে আঘাত পেয়েছে। সঙ্গে সঙ্গে মানসম্মানে আঘাতের ভয়ে, মানসম্মানে যখন আঘাত পেয়েছে তখন কি একটা প্রবাদ বাক্য আছে যে মাথার ঘায়ে কুকুর পাগল, তিনি পাগল হয়ে গেছেন যে আমার মানসম্মানে শেষ করে দিল ব্রাদার রাহুল ভারত থেকে পশ্চিমবাংলার, তিনি শেষ করে দিলেন সঙ্গে সঙ্গে একদম কিছু না করে। তিনি একটা ইন্টারনেটে একদিন লাইভ চলে আসলেন ফেসবুকের মাধ্যমে, লাইভে আসার পরে সঙ্গে সঙ্গে তিনি করছেন কি জানেন, এসে তিনি বেশ কিছু বক্তৃতা রাখলেন, কিছু মানে আমাকে চ্যালেঞ্জ করলেন। তো আমি যখন পরবর্তী সময় তার ভিডিওটি দেখলাম তখন আমি করলাম কি যে তার যে 10 মিনিটের যে ভিডিও বক্তৃতা ছিল ওইখানে আমি জবাব দিলাম। ওই 10 মিনিট ভিডিওতে তিনি কমপক্ষে 20 খানা মিথ্যাচার করেছেন, যেটা আমি ইন্টারনেটে আপলোড করেছি আপনারা শুনেছেন অনেক ভাইরাল হয়েছে। তো 20 খান মিথ্যাচার তিনি করেছেন। দ্বিতীয়বার তিনি যখন লাইভে আসলেন এসে মানে বাহাসের জন্য চ্যালেঞ্জ করলেন, আমার নামে উল্টাপাল্টা অনেক কথা বললেন, সঙ্গে সঙ্গে ওই ভিডিওটির আবার পাল্টা একটা জবাব দিলাম, সেখানে তিনি কমপক্ষে 20টা মিথ্যাচার করেছেন। টোটাল 20-40 মিথ্যাচারের জবাব আমি সঙ্গে সঙ্গে প্রেস করলাম জাতির সামনে একদম লাইভে এসে রীতিমতো। মানুষগুলো দেখে বুঝতে পারলাম যে মুফতি রিজওয়ান রফিকি সাহেব তিনি একজন মিথ্যুক, তিনি ধোকাবাজ, তিনি প্রতারণা করেছেন, অনেক রকমের উল্টাপাল্টা কথা বলেছেন, এমনকি বিভিন্ন রকমের কলাকৌশল ছলচাতুরির মাধ্যমে তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করার জন্য অপচেষ্টা চালাচ্ছিলেন। তো 20-40 তার আমি মিথ্যাচারের জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে ইন্ডিয়ান সময় 5:12, তারিখ হচ্ছে 12/4/2018, আজ পর্যন্ত মুফতি রিজওয়ান রফিকি সাহেব উক্ত 40টা যে তিনি মিথ্যাচার করেছেন তার আমি জবাব দিয়েছি, তিনি একটারও জবাব দিতে পারেনি আলহামদুলিল্লাহ, তিনি একটারও জবাব দিতে পারেনি। তার মানে বোঝা গেল তিনি মিথ্যাচার করেছেন, এটা স্পষ্ট প্রমাণিত। আর যদি মিথ্যাচার যদি নাই করে থাকতেন তাহলে আমার ভিডিওর পাল্টা বা জবাব দিতেন। কেন জবাব দিতেন এটা বলে দিই, কেন তিনি আমার দুটো ভুল ধরেছেন, একটা ওই দেওয়ানবাগি মাদ্রাসা পড়েছে কে পড়েনি, আর 2012-2013 থেকে আমি নামাজ পড়া ধরি, এই বিষয়ে তিনি চাপিয়ে তিনি বলছেন না ব্রাদার রাহুলকে হারিয়ে দিয়েছি মিথ্যুক ব্রাদার রাহুল। তো ভাই মাত্র এতগুলো আপনি মিথ্যাচার করেছেন, 40 খানা টাটকা মিথ্যাচার জবাব দিলাম, আপনি তার পাল্টা জবাব দিতে পারলেন না, আপনি দুটো নিয়ে পিছনে পড়ে গেলেন, এটার জবাব দিচ্ছি ইনশাআল্লাহ। যাই হোক, মুফতি রিজওয়ান রফিকি সাহেবের সঙ্গে যখন কথা হলো তারপরে তিনি আমার সে ভিডিওর পাল্টা জবাব দিয়ে আসলেন না, হঠাৎ করে তিনি একদিন লাইভে ভিডিওতে আসলেন, এসে তিনি বেশ কিছু কথোপকথন বললেন। তারপর আমি সেই ভিডিওটির আবার পয়েন্ট ধরে 8 খানা জবাব দিয়েছি, 8 খানা জবাব দেওয়ার পরে লাইনটা কোনো কারণে কেটে যাওয়ার পরে কারণে আর লাইভে আসতে পেরেছিলাম না। তো যাই হোক, 40 আর 8 এখানে 48 খানা। তারপরে তিনি ওই 48 খানা জবাব দিনে আজ পর্যন্ত দেননি আলহামদুলিল্লাহ। তারপরও আবার কিছুদিন পরে তিনি হঠাৎ করে একদিন ঘুম থেকে ভেঙে স্বপ্ন দেখে তিনি উঠে মোনাজাতের জন্য তিনি 8 তারিখ বাইতুল মুকাররমে তিনি মানে একটা নির্ধারণ করলেন যে ওখানে শেরায়েতে মোনাজাত লেখা হবে, এই জন্য তিনি একটি মিথ্যাচার করলেন বা তিনি একটা প্রস্তাব দিলেন,
এর জবাবে আমি আবার বেশ কিছু তার মিথ্যাচার নিয়ে, পাঁচ সাতখানা মিথ্যাচার নিয়ে আবার উপস্থিত হলাম। কমপক্ষে 50 খানা মিথ্যাচারের স্তূপ তার ঘাড়ে পরে চাপিয়ে দিয়েছি যে তিনি মিথ্যাচার করেছেন। জি না, তিনি 50 খানার একটার পাল্টা জবাব দেননি। অবশেষে 8 এপ্রিল বাইতুল মুকাররম মসজিদে তার পক্ষ থেকে ওই আশিকুর রহমান আর একজন হচ্ছে ইয়াসিন আরাফাত, এই দুজন ভাই এসে তিনি আলোচনা করলেন, অনেক আলোচনা করলেন। এখানে একটা বাংলা প্রবাদ বাক্য কি, আপন বুদ্ধি ছিল ভালো, পর বুদ্ধিতে পাগল হলো। মুফতি রিজওয়ানুল হাকিম সাহেব তার প্রতিনিধি পাঠিয়ে দিলেন মসজিদে, তারপরে দুজন এসে 20 মিনিট ধরে 20 খানা মিথ্যাচার করেছে, যেটা ভিডিও কিছুদিন আগে আপলোড করেছি, যেটা পাল্টা কোনো জবাব মুফতি রিজওয়ানের তরফ থেকে আসেনি, আশিকুরের তরফ থেকে আসেনি, ইয়াসিন আরাফাতের তরফ থেকে আসেনি, যে তারা 20 খানা মিথ্যাচার করেছে 20 মিনিটে। তার কতখানা হলো ভাই, 50 খানা 20 খানা 70 খানা মিথ্যাচার তাদের ঘাড়ের পরে স্তূপের মতো পড়ে আছে। তারা এখন পর্যন্ত কোনো কথা, কোনো সারা শব্দ বা উক্ত কথাগুলো কোনো তারা এখন পর্যন্ত স্পষ্ট কোনো জবাব একখানো দিতে পারেনি। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে যে তারা মানে আষাঢ়ে তর্জন গর্জন সার, মানে আষাঢ়ে যে তর্জন হয় মানে গর্জন সার, যে বৃষ্টি হবে না শুধুমাত্র একটু হতে পারে গর্জন দিবে, এই গর্জনটা তাদের জন্য এতটাই যথেষ্ট বলে আমরা মনে করি, তাছাড়া কোনো কিছুই নয়। এটা মনে করছেন যে তিনি অনেক কিছু করে ফেলেছেন, আসলে তা নাই। এবার আসলে একটা বিষয় যে মুফতি রিজওয়ানুল হাকিম সাহেব তিনি বলছেন আমার দুটো ভুল ধরেছে। একটা ভুল প্রথমত তিনি বলছেন, ফোন আলাপে আপনারা শুনেছেন যে দেওয়ানবাগি কোন মাদ্রাসে পড়েছে। তিনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনি আমাকে জাহেল বলেন, আমাদেরকে জাহেল বলেন, আপনি কোন মাদ্রাসে পড়েছেন? তো আমি এটা তার জবাব দেওয়ার জন্য বলেছিলাম যে মাদ্রাসায় পড়লে কি মানুষ আলেম হয়ে যাবে, জ্ঞানী হয়ে যাবে? মাদ্রাসায় পড়লে কি মানুষ আলেম হবে, এটা কি একদম আবশ্যিক কোন একটি মানে বিধান? তার জন্য আমি বলেছিলাম যে দেওয়ানবাগি পীর তিনিও তো মাদ্রাসে পড়েছিলেন, ওই যে তাহেরি কি তাহেরি যাই হোক বাংলাদেশে তাহেরি স্টেজে উঠে নাচ গান করে জিকির আজকার করে, ও তো মাদ্রাসে পড়েছে, সার্টিফিকেট দেখেছে। আমার বলার উদ্দেশ্য ছিল এটাই যে তা তো মাদ্রাসে পড়েছে, তো তাকে আপনি কি ফতোয়া দেবেন, জাহেল দেবেন না ইনকে মুক্তি মহাদ্দিস এসব ফতোয়া দেবেন? বলার উদ্দেশ্য এটাই। সঙ্গে সঙ্গে তিনি কর্তাকে কাট করে বললেন যে দেওয়ানবাগি পীর কোন মাদ্রাসে পড়েছেন, দেওয়ানবাগি পীর কোন মাদ্রাসে পড়েছেন, দেওয়ানবাগি পীর কোন মাদ্রাসে পড়েছেন? আমি বললাম যে ভাই দেওয়ানবাগি পীর কি মাদ্রাসে পড়েনি? যে তিনি বলছেন না কোন মাদ্রাসে পড়েছে আপনি বলুন, কোন মাদ্রাসে নাম বলুন। আরে ভাই একটা প্রথম কথা বলে, ফোনে আলোচনা হচ্ছে দেওয়ানবাগি পীর একজন জাহেল, সে কোন মাদ্রাসে পড়েছে আমাকে মনে রাখতে হবে? এটা কোনো কথা হলো যে দেওয়ানবাগি পীর কোন মাদ্রাসে পড়েছে তাই আমাকে বলতে হবে? তো অবশ্যই নিশ্চিত তিনি মাদ্রাসে পড়েন। এবং তিনি যখন এটাকে নিয়ে বাতুলতা করতে লাগলেন, সেই জন্য যেহেতু আমি কথা তার সঙ্গে আলাদা গতিতে বা আলাদা উদ্দেশ্যে ফোন করেছি এবং কথা তিনি এখানে পুঁতে দেওয়ার চেষ্টা করেছিলেন, সামনে এগোনোর চেষ্টা করেছিলেন না, তার জন্য বললাম ঠিক আছে ভাই আমি ভুল বলেছি আপনার কাছে, আমি ক্ষমা চাইছি, আল্লাহর কাছে তওবা করছি যে আমি ভুল বলেছি। এই যে আমি এই কথা বলেছি, আমি ভুল বলেছি যে দেওয়ানবাগি মাদ্রাসা কোন মাদ্রাসে পড়েছে। তারপরে বললাম তাকে যে ভাই দেওয়ানবাগি যে মাদ্রাসে পড়েনি তার কোনো প্রমাণ কই, পড়েনি তার জন্য দলিল দেন, প্রমাণ দেন। তিনিও কোনো দলিল দিতে পারেননি, তার মানে ড্র হয়ে গেল। তিনিও সেই প্রেজেন্ট উপস্থিত সময় তিনিও দলিল দিতে পারেননি, আমি দলিল দিতে পারিনি। পরবর্তী সময় মুফতি রিজওয়ানুল হাকিম সাহেবের কাছে আমি স্পষ্টভাবে দলিল পেশ করেছিলাম যে দেওয়ানবাগি পীর তিনি মাদ্রাসে পড়েছেন, মাদ্রাসার নাম আলিয়া মাদ্রাসা, যেটা লেখা আছে যে করিমিয়া আলিয়া মাদ্রাসায় তিনি ভর্তি হন। এখানে তার একটা জীবনী, আপনারা যে কেউ গুগলে চলে যাবেন লিখবেন দেওয়ানবাগি পীরের সংক্ষিপ্ত জীবনী, দেখবেন তার সংক্ষিপ্ত জীবনী চলে আসবে, আর আপনারা সঙ্গে সঙ্গে ওটা দেখতে পাবেন যে হ্যাঁ মাদ্রাসাতে তিনি পড়েছেন। পরে আপনাদেরকে এক মিনিট দেখাই যে মুফতি রিজওয়ানুল হাকিম সাহেবকে আমি লিঙ্কটা পাঠিয়েছি, তার ভক্তবৃন্দদেরকে আমি লিঙ্ক পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এটার জবাব দেয়নি। তাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি এটাই যে মুফতি রিজওয়ানুল হাকিম সাহেব তিনি নিশ্চিতভাবে তিনি মিথ্যা কথা বলেছেন, আর সেই দিন বাঁচার চেষ্টা করেছেন, সেই দিন বেঁচে গেছেন, মানে সেই দিন বেঁচে গেছেন, কিন্তু পরবর্তী সময় তিনি যে মিথ্যা কথা বলেছেন। আচ্ছা আপনাদেরকে আমি শুধুমাত্র ভিডিওটি দেখিয়ে দিই এক মিনিট। মুফতি রিজওয়ানুল হাকিম সাহেবকে দেখুন, জমি দিয়েছি সুফি সম্রাট হযরত, এখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে মুফতি রিজওয়ানুল হাকিম সাহেবকে বলেছে যে দেওয়ানবাগি মাদ্রাসায় পড়েছে, এই দেখেন তার প্রমাণ। এখানে একটা সে লিঙ্ক, এখানে ব্লু ব্লু কালারে লেখা আছে, দেখেন মুফতি, এ দেখেন পরিষ্কার সুফি সম্রাট দেওয়ানবাগি পীর সম্পর্কে পরিষ্কার লেখা আছে যে তিনি পড়েছেন কোন মাদ্রাসায়, কারিমিয়া আলিয়া মাদ্রাসায় তিনি ভর্তি হন, ওখান থেকে তিনি মানে পড়েছেন, তিনি অনেক স্মৃতি মানে তার স্মৃতিশক্তি ভালো ছিল, তার প্রশংসা করা হয়েছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য এটা নয় যে কোনো বিষয় যে আমি মূলত বলতে চাইছি যে সেই দিন তিনি যে একটা ভিডিও ভাইরাল করলেন যে ব্রাদার রাহুল রিজওয়ানুল হাকিম সাহেবের সামনে ধরা পড়েছে, ধরাটা কি পড়েছে ভাই, কোনো মাসলাগত বিষয়, আমার কোনো বক্তৃতার ভুল, আমি কোনো ভুল কথা বলেছি, এ কোনো বিষয়? জি না,
দেওয়ানবাগি মাদ্রাসায় পড়েছি কি পড়েনি, এটা আমি তাৎক্ষণিক সেই সময় তাকে দলিল প্রমাণ পেশ করতে পারিনি, কেননা আমার জানা নেই তিনি কোন মাদ্রাসায় পড়েছেন। আর মুফতি রিজওয়ানুর রফিক সাহেব তিনি কোন মাদ্রাসায় পড়েছেন জেনে রাখতে হবে, লুৎফর রহমান ফারাজি কোন মাদ্রাসায় পড়েছেন জেনে রাখতে হবে, আমার কাজ নেই, আমার খেয়ে দেয় কাজ নেই তিনি কোন মাদ্রাসায় পড়েছেন, আমি ওটা মুখস্থ করে বেড়াবো। যাই তিনি যে মাদ্রাসে পড়েছেন এটা হচ্ছে তিনি পড়েছেন কি পড়েনি এটা মূল বিষয় ছিল। তো আমি বলেছিলাম তখন পড়েছে, তিনি বারবার দলিল চাইছিলেন কোন মাদ্রাসে পড়েছেন নাম বলো। এটা কি বলেন তো, ডুবন্ত মানুষের খড়কুটায় আশ্রয়ের নামান্তর, তিনি যখন আর কোন রকম ভাবে তিনি জিততে পারছেন না, তখন তিনি যেহেতু জিততে হবে এই উদ্দেশ্যে তিনি শুধুমাত্র মানে একটা দিয়ে আটকিয়ে দেওয়া, অন্য কিছু না, যখন দলিল আর পাচ্ছে না তখন অন্যভাবে তিনি আটকিয়ে দেওয়া। তো যাই হোক, তারপরেও আমি স্পষ্টভাবে যে আমি যে সত্য কথা বলেছি, আমার দাবি যে সঠিক, তার প্রমাণে আমি ইন্টারনেট থেকে লিংক তাকেও দিয়ে দিয়েছি, শেয়ার করেছি, আবার পেজ থেকে দেওয়া হয়েছে। তো এখানে প্রথম যে মিথ্যাচার, যে তিনি বলছেন যে ব্রাদার রাহুল তিনি মিথ্যা ধরা পড়েছে রিজওয়ান রফিক সাহেবের সামনে, তো এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যে না, আমি নয়, এখানে মুক্তি রিজওয়ান রফিক সাহেব তিনি মিথ্যাচার করেছেন, তিনি মিথ্যুক বলে বিবেচিত হতে পারে, কেননা তিনি এখন পর্যন্ত কোনো দলিল উপস্থাপন করতে পারেনি। আর পারেনি তো তিনি ভিডিও কেন ফলো করছেন? হ্যাঁ, এই জন্য বলা হয় উদুর পুন্ডি বুদুর ঘরে, নিজে করলেন অপরাধ আর আমার ঘরে দোষ, এমনটা যদি দেন তাহলে খুব ভালোই একটা বিষয় যেটা সহজে বুঝতে পারছেন, তা আমরা এটা কিছু মনে করি না। তৃতীয় নম্বর বিষয় যে তিনি যদি আমার বক্তৃতা থেকে কোনো কিছু ভুল ধরতেন সেটা একটা আলাদা বিষয়। পরবর্তী সময় দেখলাম যে তিনি একটা বক্তৃতাতে ভুল ধরেছেন, তো ভুলটা কি, আমি বললাম কি না কি মানে ভুল ধরেছে। অবশেষে দেখছি যে আমার কোনো এক বক্তৃতাতে আমি বলেছি যে 2012 সালের 3রা জানুয়ারি আমি প্রথম নামাজ পড়ি জুম্মার নামাজ, আর অন্য এক ভিডিওতে আমি বলেছিলাম যে 2013 পর্যন্ত আমি সলাৎ আদায় করিনি। তো এটা নিয়ে তিনি বলছেন যে ব্রাদার রাহুল মিথ্যু, তিনি মিথ্যা কথা বলছেন, নিজের নামে মিথ্যাচার করেছে। ভাই, একটা মিথ্যা আর একটা ভুল, এর মধ্যে পার্থক্য আছে, জানা বোঝার দরকার আছে। সাহিত্য না জানলে এসব আকার মূর্খদের এরকমই হবে। আরে মিথ্যা কথা, মিথ্যার যে কোনো ডিকশনারি খুলে দেখবেন, মিথ্যা মানুষ তখনই বলে যে কোনো স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে মিথ্যা কথা বলে, যেটা সত্য কথা বলে সে পাবে না। এক্ষেত্রে তিনি মিথ্যা কথা বলে সে কোনো কিছুকে গ্রহণ করার চেষ্টা করে, যেটা মিথ্যা ছাড়া কোনো গত্যান্তর নেই, কিন্তু স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে। ভাই, আমার ওখানে যে বক্তৃতা বলছে 2012 আর 2013, এটা কি মিথ্যা না? এটা শুধুমাত্র মানে নিজের অজান্তা কি শুধুমাত্র ভুল, বা এটা স্লিপ হয়ে গেছে কোন রকম ভাবে যে 2012 2013, এটা একটা ভুল? আর এটা ভুল কি কোনো মাসলাগত বিষয়, কোন দলিল ভিত্তিক বিষয়, কোন প্রশ্ন উত্তরে ভুল বলেছি? জি না, এটা বলার ক্ষেত্রে একটা ভুল হয়েছে যে 2012 বা 2013, এরকম হাজার হাজার প্রত্যেকটা বক্তার বক্তৃতাতে যদি এরকম ভুল ধরবো মনে করা যায়, যে অবশ্যই সম্ভব যে স্লিপ অফ টাং এখান থেকে এটা হওয়াটা স্বাভাবিক হয়ে যায়। তো এটার জন্য মিথ্যুক এ কথা আপনি যে ফতোয়া দিয়েছেন, এটা জাহেল ছাড়া কোনো ব্যক্তি এরকম ফতোয়া দেবে না, এটা একটা ভুল হয়েছে যে কোনো জায়গাতে বলেছি 2012, কোনো জায়গাতে বলেছি 2013। তো এটা কখনো মিথ্যা বলে সাব্যস্ত হয় না, এটা হচ্ছে একটা ভুল। আর এই ভুলটা প্রত্যেকটা মানুষের, কুল্লু বানী আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুল করে, সুনান তিরমিজি হাদিস নম্বর 2493। তো প্রত্যেক আদম সন্তান ভুল করবে, এটা সিফাত বৈশিষ্ট্য, এটা মানুষের বাচ্চার এটা সিফাত। এখন যদি কোনো জন্তু জানোয়ার তার ক্ষেত্রে যদি ভুল না করে সেটা তার বিষয়। তো যাই হোক, আমি এখানে বলতে চাইলাম যেটা, যে কোনো একটি ভুল আর মিথ্যা, এই যে আপনি কথা বলেন যে মিথ্যা, যে এটা সম্পূর্ণ ভুল, এটা মিথ্যা নয়, এটা একটা ভুল। আর ভুলটা এটা সার্বিকভাবে প্রত্যেকটা মানুষের হয়। আর আপনার ভিডিও তো আমি আজ পর্যন্ত দেখি নাই, শুধুমাত্র ওই ভিডিওটি দেখেছিলাম, আর কয়েকটা ছোট ছোট ক্লিপ হয়তো কেউ লিঙ্ক পাঠিয়েছে দেখেছি। আপনার ভিডিও দেখা গেলে তো একটা কেউ একটা লিঙ্ক পাঠিয়েছে দেখলাম যে আপনি এই মনসুর হাল্লাজ আল্লাহর অলি, আরে কত কি বলছিলেন, কত কি বলে ওয়াজ করছেন। আপনাকে একটা কথা বলে দিই যে এইসব কেচ্ছা কাহিনী দিয়ে মানুষকে যে ধোকা দিয়ে বোকা বানাবে এটা নাই। একটা বাংলাতে প্রবাদ আছে যে সেদিন আর নাইরে নাথু খাবলা খাবলা খাবি ছাতু, মানে সেদিন আর নাইরে নাথু খাবলা খাবলা খাবি ছাতু, মানে সেদিন আর নেই যে মানুষকে ধোকা দিয়ে কেচ্ছা কাহিনী বলে ইসলাম শেখাবেন। কোরআন হাদিস এখন মানুষ বাংলার মানুষ পড়ছে রে ভাই, এখন উল্টা পাল্টা গাজা করে কথা বললে মানে শুনবে কে কি ছিল, কোন অলি কি ছিল, আপনি কার শাহউল্লাহ না কি একটা বারবার বলছেন, দেবনি বক্তৃতা ওয়াজ করছেন, এগুলো কি রে ভাই। আরে আপনি যদি আমার কোনো বক্তৃতার তথ্যগত ভুল ধরতেন, কোনো মাসালাগত ভুল ধরতেন, কোনো ভুল একটা উপস্থাপন করেছি সেটা ভুল ধরতেন, সেটা বলতেন। কিন্তু আমার বলার ক্ষেত্রে একটা জিনিস বলেছে সেটা কিন্তু ভুল বলছে, এটা ভুল, এটা মিথ্যাচার, আপনি কিভাবে বলেন, মৃত্যু কিভাবে বলেন। আর এই জন্য তো আপনাদেরকে বলি জাহেল, আপনারা মূর্খ, এই জন্য আপনাকে বলি যে মুকাল্লিদরা মিথ্যুক হয়, মুকাল্লিদরা জাহেল হয়, এটা স্বাভাবিক। আর আপনি এটাকে প্রেস্টিজে পড়ে গেছেন, হ্যাঁ না, ব্রাদার রাহুল আমাদেরকে জাহেল বলে, মূর্খ বলে, নিজের বেলায় যে মিথ্যাচার করে সে আমাদেরকে জাহেল বলে। আরে ভাই, আইনস্টাইন বড় পণ্ডিত ছিলেন, বিজ্ঞানী ছিলেন, তার নিজের জায়গাটা দুনিয়াবী বিষয়ে, আর ধর্মীয় বিষয়ে ইসলামের দৃষ্টিকোণ থেকে তিনি একজন জাহেলে ছিলেন। তো আপনাকে আমি মনে করেছি ভাই, হ্যাঁ আপনি দুনিয়াবী বিষয়ে আপনি বড় পণ্ডিত, আর পণ্ডিত বলে তো মিথ্যাচার করেন,
এই যে 70 খানা মিথ্যাচার উপস্থিত করলাম, একখানা জবাব দিতে পারেননি, মুখটা বন্ধ হয়েছে, গলা শুকিয়ে গেছে, উত্তর দিতে পারছেন না। আবার আপনি এখন দুনিয়াবি বিষয়ে কয়েকটা পয়েন্ট ধরে আপনি যে মানে জবাব দেওয়ার চেষ্টা করছেন, এটা তো আরেকটা আলাদা বিষয়। 2 নম্বর বিষয় যে আপনাকে যে জাহেল বলি বা আপনাদের জাহেল বলি, এটা ভাই আপনার রাগ করছেন কেন? এই জাহেল যে বলতে হবে, একটা বাংলা বলেছে দেখবেন মাকতুবাত শরীফ 490 পৃষ্ঠা পরিষ্কার লেখা আছে যে মুকাল্লিদরা জাহেল হয়, ওদের ইল ওদের জ্ঞান কোনো কাজের না। তো মাকতুবাত শরীফ বাংলা দেখে নেবেন 490 পৃষ্ঠাতে লেখা আছে। ইমাম হাজার আসকালানি এই লিসানুল মিজান প্রথম খণ্ড 280 পৃষ্ঠাতে স্পষ্টভাবে লেখা আছে, ইমাম তাহাবির কথা নকল করে, মানে যারা জাহেল তারাই কেবল মাত্র মুকাল্লিদ, তারাই তাকলিদ করে। এই কথা জাস্টিস তাকুসমে তার একটি গ্রন্থে স্পষ্টভাবে আছে, উলমুল হাদিস ওসুলে কোরআন, মানে উলমুল হাদিস এই বইটাতে তিনি এই কথা নকল করেছেন। স্পষ্ট অনেক জায়গাতে কথাগুলো নকল করা আছে যে জাহেল তারা মুকাল্লিদ হয়। আর এই কথা তো স্পষ্ট রে ভাই, আপনার কোরআন হাদিস বুঝেন না, আপনার দুনিয়া বিষয়ে জাহেল মূর্খ, তার জন্য তো আপনি তাকলিদ করেন দুনিয়া বিষয়ে। হ্যাঁ, দুনিয়া বিষয়ে আপনি পণ্ডিত হতে পারেন, তবে দিনী বিষয়ে আপনারা জাহেল, তো আপনাকে জাহেলকে জাহেল বলছে তো রাগ আর একটা গর্জে ওঠার কারণ কি? এত গর্জে ওঠার তো কোনো কারণ নেই। আর এই গর্জে ওঠা মানে তার জন্য আপনাকে প্রথমে বলেছি যে না, শুধুমাত্র গর্জে উঠলে হবে না, এই যে আপনি 70 খান মিথ্যাচার করেছেন তার স্পষ্ট অকাট্য যদি জবাব দেন, তবে বলবো যে না আপনি জবাব দিয়েছেন। আর দুটো কথা, একটা দেওয়ানবাগি পীর ওটা তো জবাব দিয়ে দিলাম যে আমি ঠিকের উপরে সত্যের উপরে প্রতিষ্ঠিত, আপনি মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হয়ে আপনি বিতর্ক করে জয়লাভ করার চেষ্টা করেছেন, তবে এটা সাময়িক জয় হয়েছে, এটা স্পষ্ট নয়, এটা সাময়িক জয় হয়েছে, সেই সময়ের জন্য বা কয়েক হাজার বছর আপনার ভিডিওতে দেখেছে আপনি জয়লাভ করেছেন, কিন্তু এটা সত্য প্রমাণিত হয়ে গেল আলহামদুলিল্লাহ যে না দেওয়ানবাগি মাদ্রাসা করেছে। 2 নম্বর 2012-13 এই কথাটি, আরে ভাই এটা একটা মানে মিস্টেক, আর এটা আদমদের আদম সন্তানের বৈশিষ্ট্য, এটা ভুল, এটা মিথ্যাচার নয়। মিথ্যাচার যে ইচ্ছাকৃত কোনো কথা বলে দিলাম, ইচ্ছাকৃত একটি নিজের স্বার্থের জন্য কথা বললাম, সেটা হচ্ছে মিথ্যাচার, যেটা আপনারা করেন নিজের মাজহাবকে রক্ষার জন্য বিভিন্ন রকমের মিথ্যাচার করে থাকেন। আর এরকম মিথ্যাচার যদি বলা হয় তো অনেকগুলো আপনাদের বইপত্র থেকে মিথ্যাচার হাজার, এরকম হাজার হাজার ভুল স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া সম্ভব যে আপনারা মানে অনেক মিথ্যাচার করেছেন, এগুলো তো আমি বিভিন্ন বক্তৃতাতে দিয়েছি। 4 নম্বর বিষয় যেটা আপনার সঙ্গে বলতে চাইছি ভাই, যে আপনি যখন ভুলটা ধরলেন 2012-13 তার মানে দুটো বক্তৃতা আপনি শুনেছেন, তো ভাই এই দুটো বক্তৃতার অনেকগুলো আমি কথা বলেছি, দেবন্দীদের মানে যে বক্তৃতা জবাব দিয়েছিলাম চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম, এখানে দেবন্দীদের প্রসঙ্গে অনেক কথা বলেছি, হানফি সম্পর্কে অনেক কথা বলেছি, একটাও তো জবাব দিতে পারেননি, একটাও পারেননি, শুধু 2012-13 ওইটুকুনি জবাব দিতে পেরেছেন। বা একটা শরীয়ত সম্পর্কে কোন একটি বিষয়ে আলোচনা করেন যে ব্রাদার রাহুল এই তথ্যটি, এই মাসালা, এই প্রশ্নের উত্তর, এই কথাটি ভুল বলেছে, তার জবাবে আপনি জবাব দেন, বা আমি যে আপনার সামনে 70 খান আপনি মিথ্যাচার করেছি তার পাল্টা জবাব দেন, তবে তো বুঝবো যে হ্যাঁ আপনি একজন বড় মাপের আলেম, আপনি মুক্তি। জি, মুকাল্লিদ কখনো মুক্তি হতে পারে না, এরা মুখোশধারী মুক্তি, মানে মুখোশ পরে থাকে। আর এই কথা জাস্টিস তাক উসমানি তিনিও লিখেছেন তার বইয়ে স্পষ্ট হয়ে, যে মুকাল্লিদ যারা হবে কখন তারা মুক্তি হতে পারে না, এটা হচ্ছে সকলে জালে আল ইলামুল মুয়াক্কিন ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজাই প্রথম খণ্ড 228 পৃষ্ঠাতে তিনি লিখেছেন যে প্রতি ইজমা আছে যারা মুকাল্লিদ হবে তারা জাহিল হবে, এটাই স্বাভাবিক, কেন যারা মুকাল্লিদ হবে তারা জাহিল হবে, এটা তো স্বাভাবিক। তার জন্য আপনাদেরকে বলছি রাগান্বিত হবেন না, শুধুমাত্র প্রমাণ করুন যে 70 খান মিথ্যাচার করেছেন আপনি, 70 খানের জবাব আমি দিয়েছি, পাল্টা জবাব দিন। আর যে দুটো আপনি আমার প্রতি অভিযোগ করেছেন তার স্পষ্ট আপনাদের সামনে ব্যাখ্যা করলাম, আপনারা নিজেরা বুঝতে পারছেন যে ধোকাবাজ মিথ্যুক প্রতারক কে। এর চাইতে বড় বিষয় মানে খুব লম্বা আলোচনা করবো না, এখানে আসে মাগরিবের ওয়াক্ত চলে এসেছে, তাই জন্য খুব সংক্ষিপ্ততে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে বললাম। সর্বশেষ এই কথাই যে মুফতি রিজওয়ান রফিকি সাহেব 70 খানা মিথ্যাচারের জবাব দেন, 70 খানা মিথ্যাচার করলেন কোনো সমস্যা নেই, আর আমি দুটো জায়গাতে ভুল বলেছি তার তো একটা ভুল না, দেওয়ানবাগি বিষয়টা ভুল না, আর একটা শুধুমাত্র আপনি পর্যন্ত বলতে হয়েছেন যে আমাদের একটা ভুল হয়েছে, আলহামদুলিল্লাহ আদম সন্তান আমরা ভুল করবো, এটা স্বাভাবিক, তার জন্য এটাতে এমন কিছু বড় বিষয় নয়। তার জন্য এখন যদি একটা বাংলাদেশের প্রবাদ আছে, একটা কথা যে সাধারণত মানুষ বলে থাকে যে ওই যে একটা ছুঁচ, ছুঁচে দেখবেন একটা ছুঁচ থাকে, ছুঁচের একটা ছোট্ট ফুটো থাকে, তো ছুঁচ হচ্ছে ঝাঁঝরকে বলছে, ওই যে বালি চালে না, ওই বালি চালে ঝাঁঝরকে বলছে ছুঁচ, মানে ঝাঁঝর মানে যে বালি চালে ওটা অনেকগুলো ফুটো থাকে, সে বলছে ছুঁচকে, বাবু তোর পাশা কেনে ফুটো রে, তোর কে পাশা কেনে ফুটো, মানে ঝাঁঝর মানে ওর যে অনেকগুলো ফুটো ও দেখছে না, কিন্তু মানে সুসকে বলবে, মানে সুসকে বলছে যে তোর পাশে একটা ফুটো কেন, কিন্তু ঝাঁঝর পাশে যে হাজার হাজার ফুটো এগুলো দেখতে পাচ্ছে না। তো মুক্তি মুকাল্লিদ রিজওয়ান রফিকি জাহেল মুতলাক সাহেব
তিনি যে এতগুলো 70 মিথ্যাচার করেছে ওনার চোখে পড়ছে না, আমি একটা ভুল করেছি বা ভুল বলেছি, আর এটা কোনো শরীয়তগত বিষয় না, এটা বলার ক্ষেত্রে একটা ভুল, আর এই ভুলের কারণে কোনো মানুষের গোমরা পথভ্রষ্ট হয়েছে এমন কিছু নাই। আমি বলেছি এখানে তোমার কোনো মানুষের সঙ্গে সম্পর্ক না, আমার বিষয়ে আমি বলেছি 14-12-13 হয়ে গেছে, আর এটা এমন কিছু বিষয় না। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়ে থাকে, এটা স্বাভাবিক, সকলে জানে। একটা প্রবাদ বাক্য দিয়ে আজকে আলোচনা শেষ করবো, যে মুফতি রিজওয়ানুল ফকির সাহেবের যে মানে আচরণ, যে কোনো বিষয়ে তিনি ভুল ধরতে না পারে, আমার জীবনী বা আমার কথাবার্তা ভুলটা তিনি বড় মুখ্য বিষয় করে তিনি নিজেকে বলছে বিজয় লাভ করেছি, জয়লাভ করেছি। মুকাল্লিদদের এছাড়া কোনো মানে ই নেই, এতটা ছাড়া কোনো ইলম নেই, কোরআন হাদিস যেহেতু ভুল প্রমাণ করতে পারবেন আমাদেরকে, তার জন্য একটা প্রবাদ বাক্য আছে, নিজের পদে নমুন গু, মানে নিজের পায়ে নমুন গু, আমারে বলে তোর খান্ধু, নিজের পায়ে নমুন গু আমায় বলে। তো মুফতি রিজওয়ানুল ফকির সাহেব 70 খান মিথ্যাচার একদম মাথায় কাঁধে পরে জেগে আছে, তিনি এইগুলো না দিয়ে, এইগুলো না জবাব দিয়ে তিনি মাত্র দুটো ভুল পেয়েছেন, আর দুটো ভুল নিয়ে আমার বিশাল বিজয় লাভ করেছে। জি না ভাই, জনতা এখন বুঝতে শিখেছে, জনতা পড়ছে কোরআন হাদিস, বুঝছে, বুঝে বুঝতে পারছে কারা মিথ্যা কথা বলছে, কারা রীতিমতো মিথ্যার পর মিথ্যার স্তূপ তারা ফেলে দিচ্ছে, উল্টাপাল্টা কথা বলে মানুষের কাছে ধোকা দিয়ে প্রবঞ্চনা দিয়ে অর্থগুলোকে হাতিয়ে নিচ্ছে, মানুষ এগুলো বুঝতে পারছে। তাই এগুলো তো রাগ করার কিছু নেই ভাই, পারলে আপনি জবাবগুলো দেন। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি। যাই হোক ভাই, এখানে অনেকজন এসেছেন, জাজাকাল্লাহ খায়ের এন্ড ফরিদ ভাই, ঠিক আছে ভাই, একটু শরীরটা একটু খারাপ আছে ভাই, একটু সমস্যা হয়েছিল, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই জন্য একটু সমস্যাটা খারাপ হয়েছে, রাত্রে ওটা ঘুম নেই, সারা রাত প্রোগ্রাম করে এই তো সকল বন্ধু ঘুম হয়নি, আপনাদের সামনে চলে আসলাম। জি আচ্ছা আচ্ছা, হানাফি গেল্লা আগুন ধরেছে, আহমেদ ইয়াসিন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন আর সময় না বাড়াই, ইনশাল্লাহ আমরা বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।